একটা বিশাল জঙ্গলে একটা বট গাছে একটা কাক পাখির জুটি থাকে। একদিন কাক নিজের স্ত্রীর জন্য একটা ছোট্ট ডিম নিয়ে আসে। কাক বলে, এই দেখো প্রিয়তমা, আমি তোমার জন্য একটা ডিম এনেছি, তুমি এটা খাও আর এর স্বাদটা আমাকে বলো। ঠিক আছে, আমি এটা এখন রেখে নিচ্ছি, কিছুক্ষণ পর খেয়ে নেব, তারপরে স্বাদও জানিয়ে দেব। কিছুক্ষণ পর কাক ওখান থেকে উড়ে দূরে চলে যায়। ওর স্ত্রী অনেক মন দিয়ে ডিমটাকে দেখে, ওর কোনো বাচ্চা ছিল না। ওই ডিমটাকে দয়ার দৃষ্টি দিয়ে দেখে, ও ডিমটাকে একটা জায়গায় লুকিয়ে রাখে আর মাঝে মাঝে ওর উপরে বসে শেক দিতে থাকে। কাককে এই ব্যাপারে খবরটা দেয় না। একদিন কাকের ওই ডিমটার কথা মনে পড়ে আর ও নিজের স্ত্রীকে প্রশ্ন করে, আরে প্রিয়তমা, আমি সেদিনকে তোমার জন্য একটা ডিম এনেছিলাম, সেইটা তুমি খেয়েছো কি না? স্ত্রী বলে, হ্যাঁ খেয়েছিলাম, ভালো ছিল। এইভাবে কাকের স্ত্রী মিথ্যে বলে ডিমটাকে সামলাতে থাকে। অনেক দিন পেরিয়ে যায় আর একদিন ওই ডিমটার থেকে একটা মিষ্টি টিয়া বেরিয়ে আসে। কাকের স্ত্রী অনেক খুশি হয়ে যায়, ও ওকে খুব ভালোবাসে। ওই বাচ্চাটাও বড় হতে থাকে আর ওকে মা বলে ডাকতে থাকে। কাকের স্ত্রী বলে, আমার মিষ্টি বাচ্চা, আমি তোমাকে মানুষ করব, পুষবো, বড় করব, তোমাকে উড়তেও শেখাবো, নীল আকাশে ঘোরাবো, এই নাও পেয়ারা খেয়ে নাও, আমি তোমাকে লাল মরিচও খাওয়াবো। টিয়ার বাচ্চা বলল, মা তুমি কত ভালো, আমার কত খেয়াল রাখো। এরই মধ্যে ওইখানে কাক এসে যায়, ওই টিয়ার বাচ্চাটাকে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে তোতার বাচ্চাটা কোথায় থেকে আসলো? তুমি কি অন্যদের বাচ্চা রাখার দায়িত্ব নিয়ে রেখেছো নাকি? আমার এইখানে তোতার বাচ্চার কি কাজ? আরে আমার ভালো স্বামী, একে টিয়ার বাচ্চা বলো না, এ তো আমারই সন্তান, আমি ওকে দত্তক নিয়েছি, ও আমাদের রাজার বাচ্চা, চোখের মণি, এই আমাদের ছেলে হবার কর্তব্য পালন করবে, আমাদের কাজেও আসবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোতার বাচ্চা কাকের বাচ্চা কি করে হতে পারে? এ আমাদের কোনো কাজের না, আমাদের বিপদ আসলে আমাদের কোনো সাহায্য করতে পারবে না, আর এ চুপচাপ উড়ে যাবে, একে এইখান থেকে বের করো। কাকের স্ত্রী বলল, না না, আমি ওর মা, একটা মা নিজের বাচ্চার থেকে দূরে কি করে থাকতে পারবে, এরপর এরকম কথা কোনো দিন বলবে না, আমি একে সব সময় নিজের কাছে রাখবো, একে খাইয়ে দাইয়ে বড় করবো, ওর সাথে খেলবো, ওকে ভালো করে ওড়া শেখাবো। কাক বলল, আগে আমাকে এইটা বলো যে তোতার বাচ্চাটা তোমার কাছে কি করে আসলো। মা বলল, তুমি তো ওকে নিয়ে এসেছিলে, আর জিজ্ঞেস করছো কি করে এলো? কি বলছো, আমি আবার তোতার বাচ্চাটাকে ধরে কি করে নিয়ে আসবো? মা বলল, আমি তোমাকে বলছি, তোমার কি মনে আছে তুমি একদিন আমার জন্য একটা ডিম নিয়ে এসেছিলে, এটাও বলেছিলে এটা খেয়ে নিও আর স্বাদ জানিও। কাক বলল, হ্যাঁ হ্যাঁ মনে আসলো, কিন্তু তুমি তো সেটা খেয়ে ফেলেছিলে। মা বলল, খেয়েছিলাম না, ওকে লুকিয়ে রেখেছিলাম, আর তোমাকে মিথ্যে বলেছিলাম, ওই ডিমটার থেকে এই মিষ্টি টিয়ার বাচ্চাটা বেরিয়েছে, আমি ওকে আমার ছেলে মেনেছি, ও খুব মিষ্টি। কাক বলল, এটা তুমি একদম ভালো করনি, এখন তুমি একে দেখবে। ওই টিয়ার বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো। ওর কাক মা ওর পুরো খেয়াল রাখে, ওকে ভালোবাসে, খাওয়ায়, ওর সাথে খেলে, আর ওকে উড়তেও শেখায়। টিয়া ভালো করে উড়তে শিখে যায়। একদিন জঙ্গলে শিকারীরা আসে আর পাখিদের ধরার জন্য জাল বিছিয়ে দেয়, তার মধ্যে দানা ছড়িয়ে দেয়। কাক দানা দেখে লোভে পড়ে যায় আর ওখানেই নেমে পড়ে। এইভাবে ও ওই জালেই আটকে পড়ে। কাক বলে, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো, আমার দুটো পা ফেসে গেছে, আমাকে জাল থেকে বাঁচাও। কাকের স্ত্রীর কানে কাকের আওয়াজ পৌঁছে যায়। ও ওর ছেলে টিয়াকে নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। মা বলে, টিয়া বাবা, তোর বাবার খুব বিপদে আছে, ও জালের মধ্যে আটকে পড়েছে, তুমি নিজের ধারালো মুখ দিয়ে ওকে জাল থেকে তাড়াতাড়ি ছাড়া পাইয়ে দাও। টিয়া ছেলে বলে, হ্যাঁ মা, আমি এক্ষুনি জালটাকে কেটে দিচ্ছি, বাবাকে ছাড়িয়ে আনবো। বাবা তুমি একটুও চিন্তা করো না, আমি এক্ষুনি নিজের ধারালো মুখে চমৎকার দেখাচ্ছি। টিয়া নিজের মুখ দিয়ে জালটাকে কাটতে শুরু করে। এরই মধ্যে শিকারি এসে যায় আর কাক ভয় পেয়ে যায়। শিকারি বলে, ঠিক সময় এসে পড়েছি,
এখন তো কাক আর তোতা দুটোকেই ধরে ফেলবো। টিয়া বলে, শিকারি স্বপ্ন দেখা বন্ধ করো, এখন তো আমরা বাচ্চেলি দুজনেই হাওয়ায় উড়ে যাব। যেই শিকারি ওদের ধরার জন্য এগোয়, টিয়া কাককে নিয়ে উড়ে যায়। এইভাবে টিয়া নিজের বাবা কাককে ছাড়িয়ে নিয়ে যায়। টিয়ার মাও খুব খুশি হয়ে যায়। ও বলে, তুমি দেখলি তোমার ছেলে জালকে কেটে তোমার প্রাণ বাঁচিয়ে নিল। আমি বলেছিলাম না আমাদের ছেলে আমাদের কাজে আসবে, এ আমাদের খুব লায়েক ছেলে। এখন তুমি এটা বলো যে এর আসল মা কোথায়, তুমি ডিমটা কোথা থেকে এনেছিলে? কাক বলল, তোমরা দুজনে আমার সঙ্গে চলো, আমি এর মায়ের সঙ্গে দেখা করাচ্ছি। কাক ওদের দুজনকে নিয়ে টিয়ার আসল মায়ের কাছে যায়। টিয়ার মা বাসায় বসেছিল। কাকের মা বলে, বোন এটা তোমার ছেলে। টিয়ার মা বলে, আমার ছেলে এই তোমার সাথে কি করে থাকলো? আমার স্বামী তোমার ডিম উঠিয়ে এনেছিল, আমি ওর পালন পোষণ করে বড় করেছি, তুমি ওর আসল মা, ওর উপরে তোমার অধিকার। টিয়ার মা বলে, বোন তুমি ওকে মানুষ করেছ, এর উপর তোমার অধিকার। টিয়া ছেলে বলে, তোমরা দুজনে একটাই কাছে থাকো, আমি দুজনেরই ছেলে, আমার দুটো মা আছে, আমি তো খুব ভাগ্যবান, তোমাদের দুজনের ভালোবাসা আমি সব সময় পাবো, এর থেকে বড় কথা আর কি হতে পারে? দেখো আমাদের ছেলে কত ভালো রাস্তা বার করলো, এইভাবে আমরা দুজনেই খুশি থাকবো। হায় আমাদের লাল আমাদের চোখের সামনেই থাকবে। সেই দিন থেকে কাক আর ওর স্ত্রী, টিয়া মা আর টিয়া ছেলে একসাথে খুশি খুশি একই গাছে থাকতে শুরু করলো। একটা জঙ্গলে দুটি পাখির জোড়া থাকতো। ওদের চারটে বাচ্চা ছিল, তার মধ্যে থেকে তিনজন অকালে মরে গেল আর একটা বেঁচে গেল। তার নাম বাবু ছিল, ও এখনো ওড়ার বয়স হয়েছিল না। বাবু আমার সোনা, তুমি বাসাতেই থাকো, কিন্তু বাইরের জগৎটা খুবই খারাপ, অনেক প্রতারক। যখন তুমি উড়তে শিখে যাবে তখন আমি তোমাকে বাইরে যেতে দেব, ততক্ষণ তুমি সব জিনিসপত্র শিখে যাবে। একদিন ওর পাখি মা অসুস্থ হয়ে গেল, ও ঠিক মতো নড়াচড়াও করতে পারছিল না, আর বাবুর চিন্তায় কেঁদেই যাচ্ছিল। বাবা তুই তো কিছু খাসও নি, আমি বাইরেও যেতে পারবো না, আর তোর বাবা না জানি কোথায় চলে গেছে, আমার তোর জন্য খুব চিন্তা হচ্ছে। মা তুমি আমার চিন্তা করো না, তুমি শুধু ভালো হয়ে যাও, আমি তোমার জন্য খাবার এনে দেব। বাবা আমার খিদে নেই, তোতা কাকুকে বলে দেব তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেবে। মা বাবুর কোনো চিন্তা নেই। বাবা চিন্তা থাকলে ও এই সময় আমাদের কাছে থাকতো। এরই মধ্যে পাখি টিয়াকে দেখল আর ওকে ডেকে নিল। টিয়া ভাই আমার শরীরটা ভালো না, জ্বর হয়েছে, বাবু খিদেতে আছে, ওকে কিছু খাইয়ে দাও, আমার খিদে নেই। ঠিক আছে বোন, আমি কিছু ওষুধ আর খাবারের জিনিস নিয়ে আসছি। কিছুক্ষণ পরে টিয়া ওষুধ আর খাবারের জিনিসপত্র নিয়ে এলো। বোন ওষুধ আর খাবারের জিনিস নিয়ে আসছি, বাবুকেও খাইয়ে দেব, তুমি কিছু খেয়ে নাও। কাকু মা ঘুমাচ্ছে, সারা রাত জেগেছিল, ওনাকে ঘুমাতে দাও, যখন ঘুম ভাঙবে তখন খাইয়ে দেব আর ওষুধও খাইয়ে দেব। এ কখনো দিনের বেলা ঘুমায় না, হয়তো অসুস্থতার জন্য ঘুমাচ্ছে, তুমি একে খাইয়ে দিও, ওষুধ খাইয়ে দিও, তোমার খিদে পেলে খেয়ে নাও। টিয়া কাকুর যাবার পরে বাবু কিছু দানা খেল আর বাকিটা রেখে দিল। মা আজকে তোমার শরীর একদমই ভালো নেই, তাই আজকে আমারও খেতে ইচ্ছা করছে না, একটুখানি খেয়ে নি, বাকি তোমার সঙ্গেই খাবো। বাবু ভালো করে দেখল, কিন্তু পাখির শরীরে কোনো নড়াচড়া হচ্ছিল না। ও চিন্তায় পড়ে গেল আর জাগানোর চেষ্টা করল। পাখি মাথা ওঠাল কিন্তু ভালো করে কথা বলতে পারছিল না। আমার বাবু তুই খেয়ে? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, তুমি ওঠো তোমাকেও খাইয়ে দিচ্ছি, ওষুধটাও খেতে হবে। বাবা আমি আর বলতে, তুই নিজের খেয়াল, আমি আর না। মা এমন কেন বলছো, তোমার কিচ্ছু হবে না, ওষুধটা খেয়ে নাও,
ওঠো, একটু সাহস দেখাও। পাখি কোনো জবাব দিতে পারল না, আরও সব সময়ের জন্যে চোখ বন্ধ করে নিল। বাবু বুঝে গেল যে মা এখনো এই দুনিয়ায় নেই, ও সত্যিকারে অনাথ হয়ে গিয়েছিল। ও মাকে জড়িয়ে কাঁদতে শুরু করল। টিয়াও ওখানে এসে গেল, ও বাবুকে বোঝাল আর সাহস দেওয়ার খুব চেষ্টা করল। মা নেই তো এখন কিচ্ছু নেই, আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল, এখন আমি কাকে মা বলে ডাকবো? ওই সুন্দর আওয়াজটা কি করে শুনবো? যেই আওয়াজটা কানে মধুর মতন লাগতো এখন আর শুনতে পারবো না। মা, তোমাকে ছাড়া আমি বেঁচে থেকে কি করব? বাবু খুব মন খারাপ করে বসেছিল। সন্ধ্যাবেলায় বাবুর বাবা এসে গেল, ও একটু মন খারাপ করল আর তারপর আরাম করে বাসার মধ্যে বসে পড়ল। পরের দিনই বাবা একটা নতুন পাখি বউ এনে নিল। বাবু খুব আশ্চর্য হয়ে গেল। এ তোমার নতুন মা, তুমি এনার কথা শুনে চলবে। ঠিক আছে বাবা। বাবুর খুব দুঃখ হলো, কিন্তু ও করতেও বাকি পারত। ওর নতুন পাখি মা আস্তে আস্তে ওকে হয়রান করতে শুরু করল। ওর ও একদমই খেয়াল রাখত না, ওকে বাইরে যাওয়ার জন্যে বলত। বাবু ভয় পেত, একদিন সৎ পাখিমা বাবুর উপরে রেগে গেল। যখনই দেখো বাসায় পড়ে থাকে, যা বাইরের জগৎ দেখ, উড়তে শেখ। যতক্ষণ উড়তে না শিখবি আমাকে তোর মুখও দেখাবি না। বাবু বেচারা বাসার থেকে বাইরে চলে গেল, ও একদমই উড়তে পারত না। ও ভয় পেয়ে একটা অন্য ডালে গিয়ে চুপ করে বসে পড়ল। রাত হয়ে গেল, কিন্তু ওর সাহস হচ্ছিল না বাসায় ফিরে যাওয়ার। বাবু ভয় পাচ্ছিল, কিছু পোকা মাকড়ের আওয়াজ পাচ্ছিল। হে ভগবান, আমি কি করি, কোথায় যাই? আরে, গাছের উপরে কোনো জন্তুর চড়ার আওয়াজ শুনতে পাচ্ছি, কি করি? সাপ আসছে, বাঁচাও বাঁচাও! একটা বিষাক্ত নাগ ওর কাছে পৌঁছচ্ছিল, তখনই মাঝে একটা বড় প্যাঁচা এসে বসে পড়ল। আরে এই সাপের বাচ্চা, এই একলা বাচ্চাটাকে দেখে তুই নিজেকে হিরো ভাবছিস নাকি? ভগবান সিংহের উপরেও কাউকে বানিয়েছে। আরে প্যাঁচা ভাই, তোমার আর আমার কোনো শত্রুতা নেই, তুমি শুধু আমাকে আমার আহার খেতে দাও, অনেক দয়া হবে। দয়া না মুন্ডু, তুই পালা এখান থেকে, বাচ্চাটাকে আমি তোকে ছুঁতেও দেব না, আর আমি তোকে নিজের ঠোঁট দিয়ে মেরে মেরে উপরে পৌঁছে দেব। সাপ এগোলো আর প্যাঁচা তার উপরে তিন চারবার আক্রমণ করে দিল। সাপ ভয় পালাতে শুরু করলো, ও ভালো করে দেখতেও পারছিল না, কিন্তু প্যাঁচা রাত্রে বেলায় সব দেখতে পারছিল। সাপ যখন গাছের থেকে নিচে নামলো, তখন বাবু স্বস্তি পেল। আরে বাচ্চা, রাত্রেবেলা নিজের ঘর থেকে বাইরে বসে কি করছো? যাও বাড়িতে যাও। কাকু, মা বলেছে যতক্ষণ উঠতে না শিখে যাচ্ছি ঘরের ভেতরে না আসতে। আরে এমন কোন মা আছে যে রাত্রেবেলা বাচ্চাকে বাইরে করে দেয়? চলো তুমি আমার ঘরে চলো, খাবারের সঙ্গে সঙ্গে আরাম করতেও পারবে, আমরা প্যাঁচারা রাত্রে জেগে থাকি, তুমি তো আর প্যাঁচা নও। প্যাঁচা বাবুকে নিজের ঘরে নিয়ে গেল আর ওকে ঘুম পাড়িয়ে দিল। সকালে অনেকক্ষণ পরে বাবুর ঘুম ভাঙল, সামনে ওর খাবার তৈরি ছিল। না বাবা, খেয়ে নাও, সূর্য মাথার উপরে এসে গেছে, তুমি চিন্তা করো না, কিছুদিন আমার সঙ্গে থাকো, তারপরে তুমি ঠিক উঠতে পারবে। আমি তো সকালে ভালো করে দেখতে পারি না, তাই রাত্রেবেলা উড়ি, রাত্রেবেলা আমি সব দেখতে পাই, তোমাকে সকালে তোতা উড়তে শিখিয়ে দেবে। নতুন পাখি মা বাবাকে একটা অন্য গল্পই শুনিয়ে দিল। বাবা পাখি ভাবল বাবু নিজের ইচ্ছেতেই কোথাও উড়ে চলে গেছে, ডানা এসে যাওয়ার পর এই বাসাতে থেকে কি করবে? অন্য কোথাও নিজের আলাদা বাসা বানাবে। অন্যদিকে বাবু কিছুদিন পর টিয়া কাকুর কাছ থেকে উড়া শিখছিল, ও বড়ও হচ্ছিল। দুদিনের মধ্যেই ও অনেক ভালো করে উড়তে শিখে গেল। টিয়া কাকুর কথা অনুসারে ও নিজের জন্যে একটা খুব সুন্দর আর সুরক্ষিত বাসা বানিয়ে নিল, আর খাবারের ভাণ্ডারও একত্রিত করে নিল। একদিন অনেক জোর ঝড় এলো আর বাবুর বাবার বাসা একদম নষ্ট হয়ে গেল। বাবা পাখি আর মা একদম উদ্বাস্তু হয়ে গেল, ওরা একটা গাছের ডালে বসে ভাবনা চিন্তা করছিল। বাবা পাখি অসুস্থ ছিল আর পাখি মা ভালো করে বাসা বানাতে পারত না। আকাশে মেঘ জমে গেছিল, ওরা ভবিষ্যতের চিন্তা করতে শুরু করল। আমার বাবু কে জানে কোথায় গেল,
সে হতো তো অনেক সাহায্য হতো, সে খুবই ভালো। যাও কি কোথার থেকে খুঁজে আনো, ওর সাহায্যের দরকার আছে। বাবা মা, আমাকে খোঁজার তো দরকার নেই, আমি এসে গেছি, আপনাদেরকে নিতে এসেছি, নতুন ঘর আপনাদের জন্য অপেক্ষা করছে। বাবা পাখি আর মা পাখি খুব লজ্জা পেল, ওরা বাবুর সাথে চলে গেল। নতুন বাসায় গিয়ে ওদের খুব ভালো লাগলো। বাবু শোনো, আমাকে ক্ষমা করে দে, তোর মতন হীরের টুকরো ছেলের কদর করিনি, আমি তোর সাথে ভালো ব্যবহারও করিনি, কিন্তু তুই আমাদের এই ঝামেলা থেকে বাঁচিয়ে নিলি। মা, গত জিনিসগুলো ভুলে যাও আর এইখানে বাবার সঙ্গে আর আমার সঙ্গে ভালো করে থাকো।